হ্যালো বন্ধুরা, টাইম মেশিনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে ঘড়িগুলো নিয়ে এসেছি সেগুলি আপনারা খুবই 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 কম দামে কিনতে পারবেন। আসলে অনেকেই আমরা বেল্টের ঘড়ি পরি, যারা আমরা বেল্টের ঘড়ি পরি তারা অবশ্য জানি যে বেল্টের ঘড়ি কম দামি এবং বেশি দামি দুটোই হয়ে থাকে। আমি আপনাদের আমার এই ভিডিওতে কিছু কম দামি ঘড়ির ভিডিও দেখাবো এবং আপনারা যখন এই ঘড়িগুলো কিনতে যাবেন তখন যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন সেসব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এতক্ষণ ধরে যে ঘড়ির ভিডিওটি আপনারা দেখছেন সেটির দাম মাত্র 250 থেকে 300 টাকা। এখন আপনারা যে ঘড়িটি দেখবেন সেটা অনলাইনে খুবই একটি জনপ্রিয় ঘড়ি। এই ঘড়িটি আপনারা যেমনটি ভিডিওতে দেখছেন ঠিক তেমনই অনলাইনেও দেখে থাকবেন। এই ঘড়িটি আপনারা মাত্র 180 টাকা থেকে 250 টাকার মধ্যে কিনতে পারবেন। তারপরও আবার স্থান কাল ভেদে এটার দাম পরিবর্তন হতে পারে। এই ঘড়িটির নাম কারেন লোগো, অনেকে এটাকে কারেন 12 বলে। এখন আপনারা যে ঘড়িটি দেখবেন সেটা হচ্ছে স্কেমি ঘড়ি, স্কেমি হুইল ঘড়ি। এটা একটি বেল্ট ঘড়ি। এই ঘড়িটিতে সেকেন্ডের কাঁটা নেই, তবে এই ঘড়িটি সেকেন্ডের কাঁটা ছাড়াই চলে। দেখতে ঘড়িটি অসাধারণ। এটার যে রেক্সিন বেল সেটা আর্টিফিশিয়াল লেদার এবং এখানে যে বডিতে মেটাল ব্যবহার করা হয়েছে সেই মেটাল স্টেইনলেস, ব্যাক কাভারও স্টেইনলেস। এই ঘড়িটি কিনতে আপনাকে 400 টাকা থেকে 500 টাকা গুনতে হবে। আসলে ঘড়িটি দেখে আরও দামি মনে হলেও ঘড়িটির এই দামি। এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে DW বেল্ট, এটাও অনলাইনের একটি জনপ্রিয় ঘড়ি। এই ঘড়িটি আপনারা 150 টাকার মধ্যেই কিনতে পারবেন। এই ঘড়িটি দেখতে অসাধারণ, বডিটি খুবই পাতলা এবং এটার যে বিভিন্ন কালার সেটা খুবই অসাধারণ দেখতে। অফিসিয়াল ঘড়িও এটাকে বলা হয়। আপনারা চাইলে এই ঘড়িটি কিনতে পারেন। এই ঘড়িটি কিনতে আপনাকে 150 টাকা খরচ করতে হবে। তো আপনাদের আমি দাম বলে দিচ্ছি, কিন্তু এটা স্থান কাল ভেদে বিভিন্ন দাম হতে পারে। তো আপনারা তারপরেও কিনতে গেলে যাচাই বাছাই করে তারপর কিনবেন। এই ঘড়িগুলোতে অবশ্যই SL মেশিন ব্যবহার করা হয়েছে এবং এই ঘড়িগুলোর যে পার্টস সবই চায়না থেকে আমদানিকৃত। এখন যে ঘড়িটি আপনারা দেখছেন সেটি দেখতে অসাধারণ, অসাধারণ দেখতে এই ঘড়িটি। এটার বডি গোল্ডেন এবং এই ঘড়ির ওপরেও গ্লাস এবং পেছনেও মানে ব্যাক কাভারও গ্লাসের। তো কম দামি এই ঘড়িটি, খুবই সুন্দর। এই ঘড়িটি কিনতে হলে আপনাকে 180 টাকা থেকে 200 থেকে 250 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে অথবা 180 টাকার মধ্যে এই ঘড়িটি আপনারা পেয়ে যাবেন। তবে
সময় ভেদে এই ঘড়িটির দাম পরিবর্তন হতে পারে। তবে আপনাদের যে ধারণাগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলোর বেশি 19-20 হবে না। মানে এই ঘড়িগুলো যখন কিনতে যাবেন তখন আপনাকে এই রকম কিছু দামের মুখোমুখি হতে হবে। সুতরাং যাচাই বাছাই করে তারপর ঘড়ি কিনবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন অলিভস নামে ঘড়িটি, এটা রেক্সিন বেল্ট। এই বেল্টের ঘড়িগুলো খুব টেকসই হয়। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখছেন, দেখে হয়তো ভাবছেন এত কম দামি ঘড়ির কি ভালো হবে না খারাপ হবে। আসলে কোনো ঘড়ি খারাপ না, আপনাদের দাম ভেদে বিভিন্ন মানের ঘড়ি বাজারে আছে। আপনারা যখন একটু বেশি দামি অথবা অরিজিনাল চায়না ফিটিং ঘড়ি কিনবেন তখন সেটার জন্য আপনাকে বেশি টাকা গুনতে হবে, এবং যদি আপনি চান যে কম টাকার মধ্যে ঘড়ি কিনতে তাহলে অবশ্যই আপনাকে বাংলা ফিটিং ঘড়ি কিনতে হবে। বাংলা ফিটিং মানে হচ্ছে আপনি একটি ঘড়ি দোকান থেকে কিনলেন, সেই ঘড়িটি যে পার্টস সেগুলি চায়না থেকে আমদানি করে এখানকার যে কারিগর আছে সেই কারিগর দ্বারা এই ঘড়িগুলো ফিটিং করা হয়, তাই এই ঘড়িগুলোকে বাংলা ফিটিং ঘড়ি বলা হয়। এই ঘড়িগুলোর দাম একটু কম পড়ে এবং এই ঘড়িগুলোই দেখতে অসাধারণ হয়। আপনারা বুঝতেই পারবেন না যে এই ঘড়িগুলো এদেশে ফিটিং করা হয়েছে। এখন যে ঘড়িটি আপনারা দেখছেন সেই ঘড়িটিও দেখতে অসাধারণ। যদি আপনারা বেল্টের ঘড়ি কিনতে চান তাহলে আপনারা এই ঘড়িগুলো কিনতে পারেন, এই ঘড়িগুলো বেশি দামের হবে না। আপনারা যে ভিডিওটি দেখছেন এই ঘড়িটির দাম 200 টাকা থেকে 250 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। সুতরাং আপনারা ইচ্ছা করলে বেশি দামি ঘড়িও কিনতে পারেন, ইচ্ছা করলে কম দামি ঘড়িও কিনতে পারেন। কিছু কিছু ঘড়ি আছে আপনারা রাফ ইউজ করতে পারেন, এটা আপনাদের নিজেদের ওপরে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।